জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। কালী পূজার সন্ধ্যায় বিধ্বংসী আগুনের ঘটনা ঘটল সাগরপাড়ায়। বাজি ফাটানোর সময় আগুন লাগে বলে খবর পাওয়া যাচ্ছে। সাগরপাড়া থানা চকমথুরা এলাকায় রবীন মণ্ডলের বাড়িতে আগুন লাগে। পাকা বাড়ির ছাদের ওপর পাটকাঠির পালা ছিল। বাজি ফাটানোর সময় আগুনের ফুলকি পড়ে আগুন লাগে। বিধ্বংসী আগুন ধারণ করলে বাড়ির লোকজন চিৎকার চেঁচামেচি শুরু করে। এরপর স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়ে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু মুহূর্তের মধ্যে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। পরে খবর দেওয়া হয় দমকলকে। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে পাড়া প্রতিবেশীদের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা হাত থেকে রক্ষা পেয়েছে চকমথুরা এলাকার বাসিন্দারা। আগুনে বাড়িতে থাকা 50টি মুরগি, বাড়ির গম ধান রাই সহ অন্যান্য জিনিসপত্র সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি বলে জানান প্রতিবেশীরা। ঘটনার খবর শুনে ঘটনাস্থলে ছুটে যান জলঙ্গির বিধায়ক আব্দুর রাজাক এবং জলঙ্গি উত্তর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিষ্ণুপদ সরকার। এদিন তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সান্ত্বনা দেন এবং সরকারের সহযোগিতা আশ্বাস দেন।